বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমৃতার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতে থাকো আজকে কোথায় এসেছি বলো তো। এটা পুরুলিয়াতে যে হোটেলে আমরা ছিলাম অযোধ্যা হিলে, সেই হোটেলটাই, মানে হোটেলটার ভেতরটা তোমাদের দেখাচ্ছি। তো কোথা দিয়ে কীভাবে যেতে হচ্ছে সেই ভেতরটা তোমাদের দেখাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দাও, তাহলে আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশানটা চলে যাবে। আর যারা দেখছো এখন আমার ভিডিওটা, প্লিজ একটা লাইক করতে ভুলো না কিন্তু। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি এখন আমরা ভেতরে যাচ্ছি। ভেতরে না খুব সুন্দর একটা পার্ক আছে বাচ্চাদের জন্য। দেখো কেমন পার্কটা একবার বন্ধুরা, দেখো খুব সুন্দর পার্ক, মন ভরে যাবে বাচ্চারা বেশ। আমি প্রথমে আসবো না ভাবছিলাম, কিন্তু এত সুন্দর পার্কটা সত্যি আমার ছেলেমেয়েরা খুব মিস করে যেত। এত সুন্দর পার্কে ওরা খেলাধুলা করলো, ওদের বেশ ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো পুরো ভিডিওটা। আমাদের রুমটাও কেমন সেটাও দেখাবো, তো সঙ্গে থাকো। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা। ওই যে দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে সব সবজি গাছ, ফুলকপি বাঁধাকপি আরও কত রকমের শাক সব লাগানো হয়ে আছে। আর পেঁপে দেখছো গাছে কত পেঁপে ধরেছে। আর এইদিকে দেখো দোলনা, বাচ্চাদের দোলনা, দেখো বাচ্চারা দুলছেও দোলনা। তার সামনে গিয়ে যাচ্ছে, কত সামনে যাচ্ছে আমার ভাগনা বাবু বর আর আমার ছেলে কাঁধে উঠে পড়েছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমাদের রুমটা কোথায়। আমি পুরো ইউটিউবে দেখাবো আমার পুরো যেখানে আমরা ছিলাম, ঠিক আছে। তো বন্ধুরা চলো আমার সঙ্গে দেখতে থাকো আমরা কোথায় ছিলাম। আর আছে আমার বিটি আর আমি। চলো দেখি তো আমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। চাবিটা দাও, রুমের চাবিটা দাও। দাও ছেলেকে আমি খাবার খাওয়াবো, একটু খাবার এনে দে। চলে চাবিটা খুলতে দে মা, আসবে আসবে। আমাদের সব লাগেজ গুছানো, এবার আমরা বাড়ি ফিরবো। বন্ধুরা রাতে হোটেলের যে মানে পার্কটা আছে, সেই পার্কের লাইটিংগুলো দেখো কত সুন্দর লাগছে। দেখো আমার ছেলে এই দোল নাগর দোলা না কি বলে এই খেলনাগুলোর উপরে চেপেছে। দেখো বন্ধুরা বস বস বস
ধরে রাখো, স্লো মোশন। তুমি সরে এসো, দুটো গুন্ডাই উঠছে। মাম্মা মাম্মা ভাইকে ছেড়ে দাও, ফুলি বনো নাই ফুলি দিদি। মাম্মাম তুই বস না, বাবা তুমি ভালো করে ধরো, তুমি ধরো ভালো করে। মাম তুই সরে যা, ভাইকে ছেড়ে দে। বাবা ভালো করে ধরো, ওকে ভালো করে ধরতে বলো। এরা দুজন ভিতর ডিম উঠতে পারেনি, এদিকে দেখা একবার। বাবু আগে বলো, আগে বন্ধুরা এই রাতের হোটেলটা কেমন লাগলো, লাইটিং গুলো একটু কমেন্ট করে জানিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।